তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরিকে প্রাসাদে ডেকে পাঠালেন দেশটির রাজা। মালয়েশিয়ার রাজা ইয়াংডি পাটওয়ান আগুং আল সুলতান আবদুল্লাহ রিয়াদুদ্দিন আল মুস্তফা বিল্লাহ শাহ এর সঙ্গে সাক্ষাৎ করেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী দাতুক শ্রী ইসমাইল সাবরি ইয়াকুব। মূলত রাজাই তাকে প্রাসাদে ডেকে পাঠিয়েছেন বলে উল্লেখ করা হয় দেশটির গণমাধ্যমে। বলা হয় মালয়েশিয়ার নতুন সরকার গঠন হওয়া অবধি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা ও করণীয় সম্পর্কে রাজা সাবরিকে নির্দেশনা দিয়েছেন। এর আগে সকালে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করে বারিসান ন্যাশনাল জোটের নেতারা। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ইসমাইল সাবরিও। তিনি মূলত বারিসানের বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশন বা আমনোর সহসভাপতি। এদিকে ইয়াংডি পাটওয়ান আগুং আল সুলতান আবদুল্লাহ আহমদ শাহ একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করতে রাজপ্রাসাদের বাইরে এসে সংবাদ মাধ্যম কর্মীদের একটি আনন্দদায়ক চমক দেন। রাজপ্রাসাদ থেকে হঠাৎ করেই বেরিয়ে পায়ে হেঁটে তিনি প্রাসাদের মাঠের বাইরে স্থাপিত মিডিয়া তাঁবুতে চলে যান এবং ইস্তানা নিগারার একটি বিবৃতির পুনরাবৃত্তি করেন। তত্ত্বাবধায়ক সরকার এখনও যথারীতি চলছে, তাই যদি কোনো কিছু রিপোর্ট করার থাকে তবে তারা একটি বিবৃতি জারি করবে বলেও জানানো হয়েছে। এ সময় সাংবাদিকদের মধ্যে তিনি দুপুরের খাবার বিতরণ করেন। উল্লেখ্য, মালয়েশিয়ায় এখন কে ক্ষমতায় যাবে তা নির্ধারণ করছে আমনো ও বারিসান ন্যাশনাল তথা ইসমাইল সাবরির জোট কাকে বেছে নেয় তার উপর। দুর্নীতির অভিযোগে নির্বাচনের আগে আমনো সঙ্গ নাকচ করে দিলেও আনোয়ার ইব্রাহিমও এখন আহমেদ জাহিদ হামিদি ও ইসমাইল সাবরির দলের মুখাপেক্ষী। আনোয়ারকে সমর্থন দেয়া নিয়ে বারিসান ন্যাশনালও এখন দুভাগে বিভক্ত। বিপুল ভাড়ারুবির পর এখন কেউ কেউ পদত্যাগ চাইছেন জাহিদ হামিদের। এই তিরস্কার ও জগদ্দল বিভক্তি উপেক্ষা করে যদি আনোয়ারকে সমর্থন দেয় ইসমাইল সাবরিরা, তবেই কেবল ক্ষমতায় যেতে পারবে পাকাতান হারাপান। যদিও জাহিদ হামিদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করেছেন আনোয়ার এবং তিনি জানিয়েছেন বারিসান কোনো অযৌক্তিক শর্ত পাকাতান হারাপানকে দেয়নি। তবে শর্ত অযৌক্তিক হলেও কোনো পথ খোলা নেই আনোয়ারের সামনে। তবে বারিসানের মধ্যে বিপুল আনোয়ার বিরোধী নেতাদের সমর্থন শেষমেশ আনোয়ার ইব্রাহিম পাবেন কিনা তাই এখন দেখার বিষয়। এদিকে আগম সময় বাড়িয়েছেন সমর্থন জানাতে। আগামীকাল মঙ্গলবার দুপুর দুটার মধ্যে রাজার কাছে নিজেদের সমর্থনের জোট ও প্রধানমন্ত্রী প্রার্থীর নাম জানাতে হবে নির্বাচিত সংসদ সদস্যদের। তবে সরকার যেই গঠন করুক, দিন শেষে আরও একটি জোড়াতালি সরকার হবে মালয়েশিয়ায়। শেষমেশ এই সরকার কতদিন টিকে থাকতে পারবে তা নিয়েও রয়েছে সন্দেহ। তবে এই নির্বাচনে মালয় জনগণের নজিরবিহীন বিভক্তিকে শঙ্কার চোখে দেখছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসে রয়েছে আপনার সেবায় নিয়োজিত একজন দক্ষ কর্মী। জোহর প্রদেশ ও কুয়ালালামপুরের পরে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এখন বাংলাদেশে। আপনার নিরাপদ ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। বিস্তারিত জানতে কল করুন কুয়ালালামপুর অফিস 01822272220, জোহর বাহারু অফিস 01822212220, ঢাকা বাংলাদেশ অফিস 01684005000।